নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীদের। দলের চাপে পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রত্যাহার হুগলি চুঁচুড়া পৌরসভায়। এখন আসছি বিস্তারিত খবরে। রাস্তা সারাইয়ের দাবিতে জিটি রোড অবরোধের সামিল হল স্থানীয়রা। ঘটনাটি শাহগঞ্জ ঝাঁপপুকুর মোড়ের। অবশেষে জেলাশাসক দপ্তরের তরফ থেকে আশ্বাস মিলতে অবরোধ ওঠে। রাস্তা সারাইয়ের দাবিতে ব্যান্ডেলের শাহগঞ্জ ঝাঁপপুকুর মোড় জিটি রোড অবরোধ করল স্থানীয়রা। বুধবার সকাল 9টা থেকে শুরু হওয়া এই অবরোধের জেরে সারি সারি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে পড়ে। জিটি রোড থেকে চুঁচুড়া চিমেনি রুটের সংযোগকারী রাস্তাটির দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা। এলাকাবাসীদের দাবি বহুবার বিভিন্ন দপ্তরে জানিয়েও সুরাহা হয়নি, ফলে নিত্যদিন ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে। অবিলম্বে ওই রাস্তা মেরামতির দাবিতে জিটি রোডে দাঁড়িয়ে অবরোধ শুরু করেন স্থানীয়রা। তাদের দাবি, মহকুমা শাসক অথবা পুর প্রধান এসে রাস্তা সারাইয়ের লিখিত আশ্বাস দিক। সমস্যাতে কি, আমরা তো চলাফেরাই করতে পারছি না, সব পড়ে যাচ্ছে, আমরা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, হাত ভেঙে যাচ্ছে, পা ভেঙে যাচ্ছে। এই জন্য আমরা জানিয়েছি, এবার 5 বছর ধরে, 5 বছর ধরে এই চলছে, আমরা জানানো হচ্ছে, কিন্তু গাড়িটা ঠিক মতো যাচ্ছে না, বেশি রাত হয়ে যায়, যেতে পারছে না। তো আমরা কি করবো বলুন দেখিনি। আমরা তার জন্য আজকে অবরোধ করেছি, 5 বছর পরে আমরা অবরোধ করেছি, দেখেছি কোনো সহারা হচ্ছে না। এই কারণের জন্য আমরা আমাদের প্রথমত কারণ হচ্ছে একটাই, আমাদের যে ঝাঁপপুকুর যে রোড, যেটাকে আপনার জিটি রোডের সঙ্গে শাহগঞ্জ মেন রোডের সঙ্গে যোগাযোগ যে রোডটা, প্রতিদিন 1000-এর উপরে লোক চলাচল। ব্যান্ডেল থেকে ডাল্লাভ ঘাট পর্যন্ত একটা অটো রুট আছে, তাও যাচ্ছে না। এই কারণ হচ্ছে 5 বছর ধরে রাস্তাটার অবস্থা খুবই বেহাল। গত বছর দুর্গাপুজোর সময় আমাদের, যখন আমরা ঝাঁপপুকুর উন্নয়ন সমিতি ক্লাব থেকে বলেছিলাম, কিছু ইট ফেলেছিল, আপনি একবার ওখান থেকে ফটোটা তুলতে পারবেন, সেই ইটের এখন যে অবস্থা, প্রতিদিন একজন করে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে হুগলি চুঁচুড়া পৌরসভার 30 খানা ওয়ার্ড, তার মধ্যে 1 নম্বর ওয়ার্ড হচ্ছে সিপিএম এর একমাত্র একটি ওয়ার্ড। এবার যখন MLA আসতেন তখন খালি বলতেন, আমরা তো জানি না, আপনি কাউন্সিলরকে বলুন, 1 নম্বরের কাউন্সিলরকে বলুন, কিন্তু রাস্তাটা কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডের মধ্যস্থল। এবার 1 নম্বর কাউন্সিলর, ওয়ার্ডের কাউন্সিলরকে যখন বলছি, তিনি বলছে আমরা তো পৌরপতি, পৌরসভা পৌরপিতাকে জানাচ্ছি, তিনি উদ্যোগ না নিলে আমরা কি করবো। এখন আমরা দিনের পর দিন, আমরা DM পর্যন্ত আমরা চিঠি চাপাটি করেছি, সদুত্তর না পাওয়া পর্যন্ত আমরা এতদিন দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছি, আমরা সহ্য করে গেছি দিনের পর দিন এই জলা জায়গার উপর দিয়ে যাতায়াত করতে করতে। পাড়ায় প্রতি 10 ঘরে একজন করে অ্যাক্সিডেন্ট হচ্ছে। সন্ধ্যের পর মহিলারা যখন অফিস থেকে ফিরছেন, ঝাঁপপুকুরের ভেতরে কোনো ডাল্লাভ ঘাটের অটো ঢুকছে না। আমরা যদি বলি কেন ঢুকছেন না, তারা বলছেন, দাদা আমাদের এই গাড়িটার বয়স হয়ে গেছে 14-15 বছর, এখন যদি ভেঙে যায় এই গাড়িটা, আপনাকে 100 টাকার জন্য পৌঁছবার জন্য তারা আমার এই দায়িত্ব কে নেবে। ওদের বক্তব্যটাও ঠিক আছে, আমরা যখন দীর্ঘদিন MLA পৌরপিতা, পুরো 1 নম্বর 2 নম্বর ওয়ার্ড কমিশনার, DM পর্যন্ত চিঠি সদস্য না পেয়ে আজকে আমরা জিটি রোড অবরোধ করতে বাধ্য হয়েছি। শুধুমাত্র রাস্তা উন্নয়নের জন্য এই রাস্তার যে বেহাল দশা, আপনারা হয়তো এই সংবাদ মাধ্যমে, যে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে টিভিতে জানিয়েছেন, সারা ভারতবর্ষ কেন, সারা পশ্চিমবঙ্গ জানে যে এই রাস্তাটার কি অবস্থা। কিন্তু তদারুপ এইখানে কোন রকম কাজ হচ্ছে না উন্নয়নে। আর আগামী মাত্র 27 দিন বাকি আছে পুজোর, এই পুজোতে প্রতিমা কী করে আসবে সেটা আমরা মানে চিন্তিত হয়ে পড়েছি, কারণ চিন্তায় পড়ে গেছি যে প্রত্যেকটা প্রতিমা অক্ষত অবস্থা মণ্ডপে পৌঁছবে কি না। আজকে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, হয়তো জনসাধারণের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এলাকা অধিবাসীরা এই সিদ্ধান্ত নিয়েছে যে রাস্তা অবরোধ ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা এখানে নিশ্চিন্তে মানে শান্তিপূর্ণভাবে অবরোধ চালাচ্ছি, আমাদের
পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ প্রশাসনকে যে চেয়ারম্যান এসডিও এমনকি এখানকার লোকাল যে বিধায়ক আছেন তিনি আসবেন, আমাদের লিখিত কথা দেবেন, এমনকি অন রেকর্ড কথা দেবেন, তবেই আমরা এই অবরোধ তুলব। নচেত আমাদের অবরোধ চলছে, চলবে। এদিন মহকুমা শাসক দপ্তর থেকে এক প্রতিনিধি এসে আশ্বাস দিলে অবশেষে 3.5 ঘন্টা পর অবরোধ ওঠে। আমাদের আশ্বাস দিয়েছে আজকে বিকেল 5টার সময় আমাদের সঙ্গে বলবে, আমরা পরিষ্কার কথা এসডিও সাহেবের সঙ্গেই বসবো, যেহেতু চেয়ারম্যানকে আমরা এখানে বারবার ডেকেছি, সেখানে এসডিওর কাছে আমরা কিন্তু চেয়ারম্যানকে কোনো রকম আর অ্যালাউ করবো না, আমরা যা কথা বলবো এসডিও সাহেবের সঙ্গেই কথা বলবো, এসডিও সাহেবেরই কাছ থেকে প্রতিশ্রুতি নেবো, এসডিও সাহেবের প্রতিশ্রুতিতেই আমরা কিন্তু আন্দোলন স্থগিত করলাম আজকের মতো। আমাকে যে কারণে আসতে বলা হয়েছিল, এখানে একটা অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে যে রাস্তা ভগ্নদশা, রাস্তার অবস্থা খুব খারাপ, এবং দ্বিতীয়ত এখানে জঞ্জাল নিরবিচ্ছিন্নভাবে পরিষ্কার করা হয় না, জঞ্জাল নর্দমা ইত্যাদি। আমি সেটার পরিদর্শনে এসেছি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং এলাকার মানুষের সাথে পুরো রাস্তাটা আমি হেঁটে দেখেছি, এবং আমি গিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি যা যা ফাইন্ডিংস আছে সেটা আজকে আমি জমা দিয়েছি। এ বিষয়ে পৌর প্রধান অমিত রায় জানান, চোরকে চুরি করতে বলবো আর গৃহস্থকে সাবধান করবো, এভাবে চলে না। একজন রাস্তার জন্য আমাদের যে টাকা আছে সেই টাকা, সেই সঙ্গে আমরা এমএলএ এমপি ম্যাডামকেও বলেছি যে আপনারা কিছু টাকা সাহায্য করুন রাস্তাঘাটের জন্য, শুধু হাইমাস্ট করলে তো হবে না, হাইমাস্ট করলে লাইট খারাপ হয়ে গেলে পৌরসভাকে ঠিক করতে হচ্ছে আর ইলেকট্রিকের বিল বাড়ছে, রাস্তাঘাটে কিছু টাকা পয়সা দিন, আমরা রাস্তাঘাটগুলো ঠিক করব। আমাদের যে সীমিত ক্ষমতা সেই ক্ষমতায় আমরা বর্ষা শেষ হলেই রাস্তাঘাটে পরিকল্পনা হয়েছে, আমরা সিআইসি যিনি পিডব্লিউডি, হ্যাঁ, তিনিও এই অনাস্থার পেতেছেন, তাকে বারবার ফোন করেছি আর সকাল থেকে যখন ওখানে অবরোধ হচ্ছে তিনি ফোন ধরেননি। আমি কালকেই আমরা সিআইসি মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি রাস্তাঘাটগুলো দ্রুততার সঙ্গে করতে হবে, এবং পুজোর আগেই বৃষ্টিটা কমলেই আমরা কিন্তু কাজে হাত দেব, যে প্রতিবার যেটা হয় সেইভাবে যেগুলো থরো করার থরো করবো, যেগুলো রিপেয়ার করার সেগুলো রিপেয়ার করবো, এবং যেসব জলের কাজ, ইলেকট্রিকের কাজ এবং শিফটিংয়ের কাজ হয়েছে পাইপ লাইনের, সেগুলো যাতে দ্রুততার সঙ্গে সারিয়ে ফেলা যায় পুজোর আগে, সেই উদ্যোগ মিটিং। ছোটুর রিপোর্ট, হুগলি। আজকে বাড়িওয়ালা ভাড়াটে দ্বন্দ্বে পরিবারের অভিযোগের ভিত্তিতে বাড়িওয়ালা খুনে অভিযুক্ত 3 ভাড়াটেকে গ্রেফতার করে তোলা হলো আদালতে। চন্দননগরে টোটো চালক খুনের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করল চন্দননগর থানার পুলিশ। প্রসঙ্গত, বাড়িওয়ালা ও ভাড়াটের দ্বন্দ্ব নিয়ে বাড়িওয়ালার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল গতকাল চন্দননগর পৌর নিগমের অন্তর্গত 5 নম্বর ওয়ার্ডের মৌলাজি বাগান এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছিল, গত 7 তারিখ ভোরবেলা থেকে নিখোঁজ হয়েছিলেন ওই ব্যক্তি। এরপর ব্যান্ডেল জিআরপির তরফ থেকে পরিবারের লোকজন জানতে পারেন 7 তারিখে একটি দেহ উদ্ধার হয়েছে। দেহ শনাক্তকরণের পর জানা যায় এটি ওই ব্যক্তিরই দেহ। ঘটনার খবর মিলতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সেই ঘটনায় তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করেছে চন্দননগর থানার পুলিশ। অভিযুক্তদের নাম অর্জুন পাসোয়ান, মামনি দাস এবং সোনামণি পাসোয়ান। ধৃত 3 জনকেই এদিন তোলা হয় চন্দননগর মহকুমা আদালতে। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি। আজকে ট্রলি ভ্যান চালকদের পুলিশের হয়রানি ও নিষেধাজ্ঞার অভিযোগে অবস্থান বিক্ষোভে সামিল হল ট্রলি ভ্যান চালকরাই। চন্দননগর পৌর নিগমের সামনে চলে এদিনের এই বিক্ষোভ। চন্দননগরে ট্রলি ভ্যান চালকদের পুলিশের হয়রানি ও নিষেধাজ্ঞার অভিযোগে এবার অবস্থান বিক্ষোভে সামিল হলেন তারা। এদিন চন্দননগর পৌর নিগমের সামনেই এই বিক্ষোভ চলে। AIUTUC-র ব্যানারে স্লোগান দিতে থাকেন ট্রলি ভ্যান চালকরা। এর আগেও তারা আন্দোলনে নেমেছিলেন, কিন্তু কোনো সুরাহা হয়নি বলেই জানা গিয়েছে। সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুমকি দেন তারা। শ্রমিক সংগঠন AIUTUC অনুমোদিত আমাদের দাবি হচ্ছে, গত প্রায় 2 মাসের অধিক এই চন্দননগর থানা এলাকায়, বিশেষ করে কর্পোরেশন এলাকায় মোটর ভ্যান চালকদেরকে ধরা হচ্ছে। সারা দিন রাত তাদেরকে আটকে রাখা হচ্ছে, গভীর রাত্রে তাদেরকে 350 টাকা জরিমানা করে তাদেরকে ছাড়া হচ্ছে। আমরা বলতে চাই, সারা পশ্চিম বাংলায় মোটর ভ্যান চলছে, অথচ এই চন্দননগরে শুধুমাত্র এই রেস্ট্রিকশন করা হচ্ছে, এবং শুধু চন্দননগর থানা এলাকার নয়,
বাইরের আশপাশের থানা, হুগলি জেলার বিভিন্ন থানা থেকে এবং হুগলি জেলার বাইরেও বিভিন্ন গাড়ি যখন এখান দিয়ে যাতায়াত করছে, তারা মূলত মাল পরিবহন করে, তাদেরকে এইরকম হয়রানি করা হচ্ছে, ধরপাকড় করা হচ্ছে, তাদেরকে জরিমানা করা হচ্ছে, এইটার বিরুদ্ধেই আজকে আমরা এই কর্পোরেশনে বিক্ষোভ দেখাতে এসেছি। আমরা কয়েকদিন আগে প্রশাসন পুলিশের কাছে গিয়েছিলাম, তারা বলেছেন যে এখানে চন্দননগর এলাকাকে গ্রিন সিটি করা হয়েছে, সেই জন্য নাকি করা হচ্ছে। আমরা বলতে চাই যে চন্দননগর শুধু মোটর ভ্যান বন্ধ করলে কি গ্রিন সিটি হবে? ফলে শুধুমাত্র একটা ঘোষণা করে দিয়ে এই গরিব মানুষদেরকে কেন তাদের পেটে লাথি মারা হচ্ছে, তাদের রুটি রুজিকে কেড়ে নেওয়া হচ্ছে কেন? যদি না মানে কি করবেন? আমরা এখানে বিক্ষোভ অবস্থান করব, দরকার হলে আমাদের এই মোটর ভ্যান চালক তার পরিবাররা এখানে এসে এই দপ্তরকে ঘেরাও করে রাখবে। এদিন পুলিশি নিরাপত্তার ঘেরাটোপেই চলে এই বিক্ষোভ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে দলের চাপে পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রত্যাহার হুগলি চুঁচুড়া পৌরসভায়। বিরতির পর ফিরে আসব আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। 2 সেপ্টেম্বর থেকে আগামী 12 সেপ্টেম্বর পর্যন্ত হুগলি চুঁচুড়া পৌরসভাতে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার সমীক্ষার কাজ চলবে। এ বিষয়ে আগ্রহীরা বিশদে জানার জন্য হুগলি চুঁচুড়া পৌরসভার কার্যালয়ে যোগাযোগ করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন এই নম্বরে 9564834832, এছাড়াও 9804025050। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhukshishwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pot Shati, Hooghly. Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aquamarina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিংহোম ছবিঘরের কাছে এই নার্সিংহোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনে রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্তুলা। ছবিঘর চন্দননগর, আমাদের ফোন নাম্বার
7596816063। সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান, কোন সমস্যা সমস্যাই নয়, যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুরা শতাব্দী প্রাচীন দ্বিতীয় ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুরাতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুচুরা ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে, ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680646। কিউরেন্ট কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত, অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দিওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। এগারো দিনের মাথায় হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করা হলো। প্রশাসনিক সূত্রে এমনটাই খবর মিলেছে। গত 2 সেপ্টেম্বর পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে পুরসভা ও সদর মহকুমার শাসকের কাছে অনাস্থার প্রস্তাব জমা দেন 19 জন কাউন্সিলর। জানিয়ে রীতিমতো সরগোল পড়ে গিয়েছিল শহর জুড়ে। অমিত রায় ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্বের জেরেই এই অনাস্থা প্রস্তাব বলে দাবি তৃণমূলেরই একাংশের। অমিত বরাবরই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধ গোষ্ঠী বলেই পরিচিত। শেষ পুর নির্বাচনে বিগত বোর্ডের উপপুর প্রধান অমিতকেই দল প্রধানের পদে বসান। উপপুর প্রধানের পদে বসেন পার্থ সাহা, তিনি বরাবর অসিত ঘনিষ্ঠ বলেই পরিচিত। শুরুর দিকে অমিত প্রায় একাকী থাকলেও ক্রমশ অসিতের ঘর ভেঙে অমিতের পালে হাওয়া তুলতে শুরু করেন বেশ কয়েকজন সদস্য। বর্তমান সমীকরণ বলছে 30 আসন বিশিষ্ট এই পুরসভায় অমিতের পক্ষে 9 জন কাউন্সিলর রয়েছেন, অসিতের পক্ষে রয়েছেন 19 জন, নিরপেক্ষ 1 জন সিপিএম এর, 1 জন কাউন্সিলরের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। তৃণমূল সূত্রে খবর, রাজ্য নেতৃত্বের চাপেই অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করে নিলেন বিধায়ক ঘনিষ্ঠ কাউন্সিলরেরা। ব্যাপার হচ্ছে অনাস্থার তো কোনো কারণ ছিল না, ব্যাপার হচ্ছে এটা দল আমাদের পৌরসভা যারা সারা রাজ্যে পৌরসভা নির্বাচনের পর পৌরসভার চেয়ারম্যান কে হবে সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছে। যেমনভাবে বিধায়ক কে হবেন দল নমিনেশন দেয়, দল পৌর সদস্যদের টিকিট দেয়, দলের প্রতীক দেয়, আমরা দলের কাছে দায়বদ্ধ। আমি আগেও বলেছি যে দল যদি আমাকে বলে যে তুমি ছেড়ে দাও, আমি ছেড়ে দিতাম। আমি তো পৌর চেয়ারম্যান হয়ে জন্মাইনি, চেয়ারম্যান হয়ে মরবো না। কিন্তু মানুষের জন্য কাজ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা আছে। আসলে আগের বার 2-3 টার্মে যারা চেয়ারম্যান ছিলেন তাদের অনেক দায়বদ্ধতা থাকে। আমি তো 2 বছর হলে এসেছি, সবটাই তো হয়নি মানুষের, এই যেসব কথা বলা হচ্ছে তা সেটা দল প্রথমেই বলে দিয়েছেন যে এরকম কিছু করা যাবে না। হ্যাঁ, কালকেও আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে এটা কোনো জায়গায় করা যাবে না, অনাস্থা টনাস্থা যা কিছু দলকে জানাতে হবে।
তারপর দল বিচার বিবেচনা করবে, তা দলের কাছে আমরা দায়বদ্ধ, দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। আপনার কাছে এসেছিল কেউ কিছু বলেছে? না, আমাদের কাছে এখনো কাগজ কিছু আসেনি। জানা যাচ্ছে সুব্রত বক্সুর নাম দিয়েই ডিজিটিটা দেওয়া হয়েছে যে আমরা তুলে নিচ্ছি। হ্যাঁ, উনি বক্সিটা তো আমাদের বলেছেন আগেই যে ধরনের কিছু করা যাবে না। আমি যেদিন থেকে আমাকে চেয়ারম্যান নিযুক্ত করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সিরা, তবে থেকেই এরা এইসব করছে। হ্যাঁ, তাদেরকে বারে বারে বলা হচ্ছে, কেননা ব্যাপার হচ্ছে একজনই আজীবনকাল চেয়ারম্যান থাকবে, এবং তার আপনারা জানেন তার সময় এই চাকরির দুর্নীতি হয়েছিল। হ্যাঁ, ফিরাদ হাকিম আসল রাগটা কারণ হচ্ছে ফিরাদ হাকিম সেই একটা তদন্ত করে সেই পরীক্ষাটা বাতিল করেছিলেন, এটা হচ্ছে মূল বিষয়। তারপরে আরও বিষয় আছে, যদি এসব করছেন আগে তারা এইসব আশিস সেন, আমরা যখন 95 বাম আমলে ভোট পেয়েছিলাম, সেই ভোট ভাঙার পেছনে তাদের হাত ছিল, এইসব নানান ষড়যন্ত্র। তা সেই ব্যাপার এবং এইসব রোজগারপাতি এবং 2,000-2,500 লোক সারা রাজ্যে, ফিরাদ হাকিম নিজে বলছেন তোরা এত লোক নিয়ে কী করে মায়না দিস। হ্যাঁ, তা আমরা তবুও এক মাসে মায়নাটা দেরি হচ্ছে, কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি, সবটাই মেটাবার চেষ্টা করি। কাজ না করে কোনো মায়না দেওয়া যাবে না, বাড়িতে বসে আছে মায়না পৌঁছে যাচ্ছে, এই অবস্থা চলছিল। আমরা কাজে নামিয়েছি তাদেরকে যতটা সম্ভব, ধরতে পেরেছি, এখনও আছে, এখনও সবটা পারিনি। তাদেরকে কাজে নামিয়ে কাজ করতে হবে, কাজ করে মায়না দেবো, আমরা কাউকে কাজ থেকে বসিয়ে দিচ্ছি না। একটা টানাপোড়েন চলছিল, এখন কি অনেকটাই আশ্বস্ত মনে হচ্ছে নিজেকে? টানাপোড়েন মানে কি, আমি কোনোভাবেই, আমি দলের একজন অনুগত সৈনিক, আমি 72-73 সালে মহসিন কলেজে জিএস হয়েছি, তার আগে 67-69 ভূপতি মজুমদারের হাত ধরে আমরা রাজনীতি করতে এসেছি, সেই সময় থেকে টানা রাজনীতি করছি। আমরা দলের অনুগত সৈনিক, দল যেটা বলে আমরা সেটা করি, তার বাইরে আমাদের কিছু ব্যক্তিগত কোনো ইচ্ছা বা ব্যক্তিগত মত প্রকাশের কোনো অধিকার। আপনার ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্থানীয় জনপ্রতিনিধি ও তার স্বামীর নামে করলো পোস্টার। পুজো কমিটির বদল ও জায়গা পরিবর্তনকে কেন্দ্র করে ক্ষুব্ধ রায়বাজার কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির নতুন সদস্যরা ঘটনা প্রসঙ্গে পড়লো এলাকায় পোস্টার। কোনখানে খুঁটি পুজো হয়েছিল, কোনখানে দিদি? গত বছর 23 সালে উনি প্রকাশ্যে ক্লাবের সবার সামনে আমাদের কয়েকজনকে দায়িত্ব দেন। উনি কাকে? আমাদের কাউন্সিলর। কি নাম? রীতা দত্ত এবং স্বপন দত্ত, দুজনে মিলে আমাদের দায়িত্ব দেয়। আমরা সেখানে সবাই থাকি এবং উনি রেজিস্টার করে খাতায়, সেখানে সইও করে। 24 সালে আমাদের দিয়ে খুঁটি পুজো করানো হলো, তার মধ্যে হঠাৎ করে আমরা কেউ কোনো ক্লিয়ারেশন আমাদের কাছ থেকে না নিয়ে হঠাৎ করে পুজোর পুরনো কমিটির হাতে পুজো চলে গেল, এইটা কেন হলো এইটা আমরা সবাই জানতে চাই। আমি যতদূর জানি, আমার আমি যেহেতু কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির কার্যকরী সভাপতিও, দুপক্ষই আমার কাছে আমাদের কাছে গেছিলেন। এক পক্ষ 10 বছর ধরে পুজো করছে, এবং সেই পুজোটা একটা জায়গায় হতো, সেই পুজোটা 1 বছরের জন্য, এবং তাদের নামেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইডি নাম্বার সব কিছু, যারা পুজোটা 10 বছর করতো। 1 বছর একদল পুজো করেছিল, কার সহযোগিতায় করেছিল, কার নির্দেশে করেছিল আমরা জানি না, তারাও গেছিলেন। তা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত সেই পুরনো যারা পুজো করতেন তাদের নামে, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে একজন নামে চেক বইটা এই নতুন পুজো কমিটির লোকেরা আটকে রেখেছে। আমি তাদের বললাম সঙ্গে সঙ্গে আপনি যে চেক বইটা ফেরত দিয়ে দিন, কোঅপারেটিভ ব্যাঙ্কের, উনি কোঅপারেটিভ ব্যাঙ্কের চেক বই, এটা কিন্তু গরিত অপরাধ। একজনের নামে আপনার কাছে পাসবই রয়েছে, আপনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর আরেকজন চেক বই আটকে রেখে দেবে, এটা পারে না আইনত। যদি পুলিশে ডায়েরি করা হয় বা এ হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। তা আমি শুভবদ্ধি হোক এবং আপনারা একটা ফেরত দিয়ে দিন, এটা বললাম।
দুই হচ্ছে যে এদের যারা নতুন তাদের বললাম যে দেখুন রাস্তার ওপর পুজো করার তো অনুমতি কোথাও নেই, আপনাদের যেহেতু জায়গা আছে পুজো আপনারা সেখানে করতেন সেখানেই পুজো করবেন। আজ সেই আবহাওয়ার খবরে। গত ২৪ ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭৮%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীদের। দলের চাপে পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রত্যাহার হুগলি চুঁচুড়া পৌরসভায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত ৮টায় সিটি কেবিলে ৩১৯ নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।